আজকে আমরা পড়ব নবনব সৃষ্টি এই প্রবন্ধটি যেটি লিখেছেন সৈয়দ মুস্তফা আলী ক্লাস নাইনে এই প্রবন্ধটি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত আমরা নবম শ্রেণীর উপযুক্ত করেই এই পাঠ্যাংশটি আলোচনা করব তবে আমি মনে করি এই প্রবন্ধটির গুরুত্ব শুধুমাত্র নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছেই নয় যারা বাংলা ভাষাকে ভালোবাসেন এবং যারা বাংলা ভাষার সৃষ্টি উৎপত্তি এগুলো সম্পর্কে জানতে চান বাংলা সাহিত্য চর্চা করেন এই পাঠ্যাংশটি তাদের সকলেরই পড়া উচিত এবং লেখকের বক্তব্যকে বোঝার চেষ্টা করা উচিত আমরা যে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যে গদ্য কবিতাগুলো পড়ছি সেগুলোর কোনোটিরই লেখক সম্পর্কে বিশেষ বিস্তারিত আলোচনা করছি না কারণ লেখকের জীবনপঞ্জি সম্পর্কিত যে তথ্য সেগুলো সহজেই সংগ্রহ করা যাবে আমরা চেষ্টা করছি আমাদের উদ্দেশ্য যে নির্দিষ্ট পাঠ্যসূচির যে রস তার বিশ্লেষণ একটু অন্য ধরনের ব্যাখ্যা যদি দেওয়া সম্ভব হয় যাতে করে ছাত্রছাত্রীরা শুধুমাত্র তথ্যভিত্তিক না পাঠ্য বিষয়টির গভীরে অনুধাবন করতে পারে সেই চেষ্টা আমাদের থাকবে আজকের এই নবনব সৃষ্টি এই পাঠ্যাংশটি বাংলা ভাষার যে শব্দ যেগুলো আমরা বাংলার শব্দ বলে মনে করি সেই শব্দগুলো কিভাবে বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং বাংলা ভাষা কিভাবে বিভিন্ন ভাষার শব্দে সমৃদ্ধ হয়েছে সেটা আলোচনা করতে গিয়ে অন্যান্য ভাষা সম্পর্কেও আলোচনা করেছেন প্রাবন্ধিক এখন আমাদের বুঝতে হবে এই রকম একটা প্রবন্ধ লেখার উদ্দেশ্য কেন হল প্রাবন্ধিকের বাংলা ভাষায় যে বিভিন্ন ভাষার অন্যান্য বিদেশি বা দেশীয় ভাষার শব্দ প্রবেশ করেছে সেই শব্দগুলো ভাষায় ব্যবহার করা কতটা সমীচীন কতটা সমীচীন নয় এরকম তর্ক অনেক দিন থেকেই চলে আসছিল এখনও চলে অন্যান্য ভাষার ক্ষেত্রেও তাই সেই রকম একটি বিষয়কে মাথায় রেখেই তিনি এই লেখাটি লিখেছেন এখন শুরুতে আমাদের আমাদের বুঝতে হবে যে শব্দের যে নতুন সৃষ্টি সেই সৃষ্টির প্রয়োজন কেন আমরা সকলেই জানি কম বেশি যে শব্দ ভাব প্রকাশ করার জন্য মনের ভাব প্রকাশ করার জন্য শব্দের প্রয়োজন হয় শব্দকে আমরা বাক্যে ব্যবহার করে নির্দিষ্ট মনের মতো ভাব প্রকাশ করি এখন প্রাচীনকালে যখন ভাষার প্রথম সৃষ্টি হয় তখন আমাদের ভাবনা চিন্তার ব্যক্তি এতটা ছিল না বিজ্ঞানে দর্শনে সাহিত্যে এতটা উন্নতি আমাদের ছিল না বা জীবনযাপনও আমাদের এত বেশি ভাব প্রকাশ করার প্রয়োজন ছিল না সেই সময় যে ভাষাগুলো সৃষ্টি হয়েছিল আদিতে কোনো ভাষারই তত বেশি শব্দের প্রয়োজন ছিল না সময়ের সাথে সাথে মানুষের জ্ঞানের পরিধি যত বেড়েছে তত ভাব প্রকাশ করার জন্য নতুন নতুন শব্দের প্রয়োজন হয়েছে এবং সেই শব্দগুলো এক একটি ভাষা নিজের মতো করে সৃষ্টি করেছে সংগ্রহ করেছে এবং সেই সৃষ্টি ও সংগ্রহের ইতিহাস নবনব সৃষ্টি যে প্রবন্ধ সেই নবনব সৃষ্টি প্রবন্ধেরও রচনার মূল উদ্দেশ্য সৃষ্টির ইতিহাসকে খোঁজা শুরুতেই প্রাবন্ধিক সংস্কৃত ভাষা নিয়ে আলোচনা করেছেন এবং বলেছেন যে সংস্কৃত ভাষা একটি আত্মনির্ভরশীল ভাষা আত্মনির্ভরশীল মানে যে অন্যের উপর নির্ভর করে না সংস্কৃত ভাষা অন্যের উপর নির্ভর করে না বলতে উনি বলতে চেয়েছেন যে সংস্কৃতে যখন নতুন কোনো ভাব নতুন কোনো চিন্তা ধারণার ব্যক্ত করতে হয় তখন সংস্কৃত অন্য কোনো ভাষা থেকে শব্দ ধার করে না সংস্কৃত চেষ্টা করে তার নিজের ঘরের ভিতরেই তার নিজের রান্নাঘরেই সেই নতুন ভাবের জন্য একটি নতুন শব্দ সৃষ্টি করার জন্য এক্ষেত্রে সংস্কৃত কি করে সংস্কৃত তার যে ধাতু আছে সেই ধাতুগুলোর সঙ্গে নতুন প্রত্যয় যোগ করে শব্দের হেরফের করে উপসর্গের হেরফের করে নতুন যে ভাবটির শব্দ সৃষ্টি করার সেটি চেষ্টা করে নির্মাণ করার চেষ্টা করে আমাদের আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি যেমন সংস্কৃতের একটি ধাতু গম গম যাওয়া অর্থে টু গো অর্থে একটি ধাতু এখন গম সংক্রান্ত অর্থাৎ যাওয়া সংক্রান্ত যে বিভিন্ন ধরনের ভাব সেগুলোকে সংস্কৃত আলাদা আলাদা প্রত্যয় যোগে সৃষ্টি করেছে আমরা গমযুক্ত অনীয় যদি বলি গমনীয় পাবো গমযুক্ত অনট বা অন বলি গমন পাবো গমযুক্ত তব্য বলি তো গন্তব্য পাবো অর্থাৎ জওয়া সংক্রান্ত যে বিভিন্ন ভাব তার জন্য যে আলাদা আলাদা শব্দ সংস্কৃত সেগুলো আলাদা আলাদা যুক্ত করে সৃষ্টি করল ভাবে সংস্কৃতে যখন নতুন ভাবের জন্য শব্দ প্রয়োজন হয়েছে সংস্কৃত নিজের ঘরেই নিজের রান্নাঘরেই তা তৈরি করার চেষ্টা করেছে তবে এমন নয় যে সংস্কৃত কখনোই কোনো শব্দ গ্রহণ করেনি অন্যান্য ভাষা থেকে করেছে কিন্তু তার সংখ্যা এতই অল্প যে সংস্কৃতকে আত্মনির্ভরশীল ভাষা বলাই যায় অর্থাৎ সে কারো ঘর থেকে ঋণ ধার করে না প্রাবন্ধিক তারপরেই বলেছেন যে প্রাচীনকালের প্রায় সমস্ত ভাষাই আত্মনির্ভরশীল উনি উদাহরণ দিয়েছেন হিব্রু আবেস্তা গ্রিক এবং তারপরে যে ভাষা সৃষ্টি হয়েছিল আরবি সেটিও এক আত্মনির্ভরশীল ভাষা আমরা এই ব্যাপারে ছাত্রছাত্রীদের একটি জিনিস জানিয়ে দিতে চাই যা আমার অনুমান বা আমার পড়াশোনার পরিধির মধ্যে যেটুকু আমি বুঝেছি প্রাচীনকালের বেশিরভাগ ভাষায় আত্মনির্ভরশীল হওয়ার একটা কারণ আছে ভাষা তো উড়ে এসে জুড়ে বসে না ভাষা হচ্ছে জীবনের এই প্রকাশ একটি ভাষা ব্যবহারকারী গোষ্ঠী তার যে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক পারিবারিক যে চিন্তা তারই প্রকাশ ভাষায় ঘটে অর্থাৎ ভাষা ব্যবহারকারী গোষ্ঠীর চরিত্রটি তার ভাষার ভিতরেই প্রকাশিত হয় প্রাচীনকালে কি হতো প্রাচীনকালে বেশিরভাগ ভাষা ব্যবহারকারী গোষ্ঠী আত্মনির্ভরশীল ছিল সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে এই যে ভাষা ব্যবহারকারী গোষ্ঠীগুলোই আত্মনির্ভরশীল ছিল সেই কারণেই তাদের ভাষাগুলো ছিল আত্মনির্ভরশীল পরবর্তী সময়ে দেখা গেল যে যখন একটি গোষ্ঠীর সঙ্গে আরেকটি গোষ্ঠীর সম্পর্ক তৈরি হলো সারা পৃথিবী একটি দেশের সঙ্গে একটি ভাষা ব্যবহারকারী গোষ্ঠীর সঙ্গে সারা পৃথিবীর গোষ্ঠীর সম্মেলন তৈরি হলো তখন আর সেই আত্মনির্ভরশীলতা ধীরে ধীরে বিভিন্ন ভাষা থেকে হারিয়ে যেতে লাগলো এই সূত্রেই উনি আলোচনা করেছেন বাংলা এবং ইংরেজি ভাষা যে ভাষাগুলো কিন্তু আত্মনির্ভরশীল ভাষা নয় বাংলা এবং ইংরেজি এই ভাষা ব্যবহারকারী যে আমাদের ভাষা গোষ্ঠী তারা যখন নতুন ভাব প্রকাশ করার তাদের প্রয়োজন হয় তখন তারা অন্যান্য ভাষার দ্বারস্থ হয় অন্যান্য ভাষা থেকে প্রচণ্ড পরিমাণে ভাষা তারা গ্রহণ করে কীরকম আমাদের যেমন বাংলা ভাষা আমাদের বাংলা ভাষা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষা গোষ্ঠীর কাছ থেকে ভাষা ঋণ নিয়েছে আমরা এক সময় যখন পাঠান মুঘল আমল ছিল সেই সময় তাদের যে ভাষা আরবি ফার্সি ভাষা সেগুলো থেকে প্রচুর ভাষা আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে পরবর্তী সময় যখন ইংরেজরা আসে আমাদের দেশে তখন ইংরেজদেরও প্রচুর শব্দ আমরা গ্রহণ করেছি বাংলা ভাষা গ্রহণ করেছি এখন এই যে গ্রহণটা হচ্ছে এটার একটা কারণ আছে কিভাবে কোন ভাষা ঢুকবে ভাষার ভিতরে কোন ভাষা ঢুকবে না সেগুলো কিন্তু নির্দিষ্ট আছে যখন মোগল পাঠান যুগ ছিল সেই সময় আমাদের যে জমি সংক্রান্ত আইন আদালত সংক্রান্ত প্রচুর পরিমাণে রদবদল ঘটে এই যে রদবদল ঘটছে অর্থাৎ সেই সংক্রান্ত নতুন ভাবের উৎপাদন হচ্ছে সেই ভাবগুলোর জন্য নতুন শব্দের প্রয়োজন হচ্ছে সেই শব্দগুলো তখন আমাদের সেই সময়কার যে পাঠান মুঘল যারা সম্রাট এবং প্রভু জাতি ছিল তাদের কাছ থেকে আমরা আরবি ফার্সি শব্দ নিয়ে সেই ভাবগুলো পূরণ করছি পরবর্তী সময় যখন ইংরেজরা আসে চিন্তাধারা বদলে যায় আধুনিকরণ ঘটে এবং সেই বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের চর্চার পরিধি বাড়ে তখন বাংলা ইংরেজি ভাষা থেকে সেই সমস্ত জ্ঞান বিজ্ঞানের যে ভাব তার জন্য নির্দিষ্ট শব্দ গ্রহণ করে এখন এই যে এত পরিমাণে ভাষার শব্দ ঢুকছে একটি ভাষার ভিতরে সেইটা ঠিক না ভুল এ নিয়ে তো পণ্ডিতদের তর্ক চলেই এখনও চলছে পরবর্তী সময়েও চলবে আগেও চলেছে কিন্তু ঘটনা হচ্ছে যে অন্যান্য ভাষা থেকে যে এই সমস্ত ভাষাগুলো শব্দ গ্রহণ করছে ঋণ নিচ্ছে প্রচুর পরিমাণে নিচ্ছে এবং আগামী দিনেও নেবে এরকম প্রাবন্ধিকের একটি ধারণা এবং এই প্রসঙ্গে তিনি এটাও বলেছেন যে বিভিন্ন ভাষাভাষীর যারা রক্ষণশীল মানুষ স্থিতিশীল মানুষ চিন্তা স্থিতিশীল চিন্তার মানুষ তারা এর বিরোধিতা করেছে এবং স্থিতির সঙ্গে গতির একটা লড়াই হয়েছে হিন্দি এরকম একটা প্রচেষ্টা করেছিল সেই সময় লেখক যখন এই প্রবন্ধ লিখছে লিখছেন হিন্দি থেকে আরপি ফার্সির শব্দ উর্দু শব্দ তুলে দেওয়ার একটা প্রচেষ্টা তৎকালীন সাহিত্যিকরা করেছিলেন এবং উনি বলছেন যে এই যে চেষ্টাটা চলছে এর ফল ভালো হবে কি মন্দ হবে সেটা আমি দেখে যেতে পারবো না তো আমার যারা তরুণ পাঠক তারা নিশ্চয়ই দেখবে তো সেই প্রবন্ধ তো এখন অনেক দিন হলো আমরা সেই তাদের তরুণ পাঠক পরবর্তী প্রজন্মের পাঠক তিনি তার ওই লেখার ভিতরেই তার যে লেখার স্টাইল তার ভিতরেই তার যে মতটা আমরা কিছুটা আন্দাজ করতে পারি তিনি বুঝেছিলেন যেটা সম্ভব নয় একটা ভাষা থেকে এইরকমভাবে জোর করে শব্দ বের করে দেওয়ার কিন্তু তিনি কোনো সিদ্ধান্তে যাননি তার ভবিষ্যতের পাঠকদের উদ্দেশ্যে সেটা রেখে দিয়ে গেছেন এবং আমরা তার ফল দেখছি এবং এই প্রসঙ্গে তিনি আরেকটা আলোচনা করেছেন যে যারা প্রধানতম সাহিত্যিক বিভিন্ন ভাষার এবং আমাদের বাংলা ভাষার তারা কিন্তু এই যে নতুন শব্দ গ্রহণে তাদের তেমন কোনো ছুতমার্গিতা ছিল না তারা কিন্তু সাবলীলভাবেই সমস্ত ভাষার শব্দ যা সহজেই শত শতপ্রণোদিতভাবে ভাষার ভিতরে প্রবেশ করেছে সেগুলোকে ব্যবহার করেছেন উদাহরণ হিসেবে তিনি রবীন্দ্রনাথের উদাহরণ দিয়েছেন এবং উনি উদাহরণ দিয়েছেন যে রবীন্দ্রনাথের একটি লাইনও উনি উদ্ধৃত করে দিয়েছেন হ্যাঁ আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকে রক্ত দিয়ে এই যে রবীন্দ্রনাথ আব্রু ইজ্জত ইমান শব্দগুলো ব্যবহার করছেন যেগুলো মূল বাংলা ভাষা নয় যেগুলো অন্য ভাষা থেকে আসা আরবি ফার্সি থেকে আসা রবীন্দ্রনাথের মতো কবি সাহিত্যিক চিন্তক মানুষ সাবলীলভাবে ব্যবহার করেছেন আমাদের কাজী নজরুল ইসলাম তো প্রচুর পরিমাণে আরবি ফার্সি প্রবেশ ঘটিয়ে দিয়ে গেছেন তারও একটি উদাহরণ এখানে দিয়েছেন ইনকিলাব শব্দটি এই যে শব্দগুলো প্রবেশ করেছে ভাষার ভিতরে এবং প্রধানতম সাহিত্যিকরা ব্যবহার করেছেন এগুলো তুলে ধরে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে যা সহজ স্বতঃস্ফূর্ত এবং যার প্রয়োজন আছে তাকে সহজভাবে গ্রহণ করা উচিত এটা তৎকালীন যারা প্রধানতম সাহিত্যিক তারা মনে করেছিলেন এছাড়াও বিদ্যাসাগর তিনিও ব্যবহার করেছেন তার যে সাধু ভাষা সেগুলোতে তিনি বিদেশি ভাষা ব্যবহার করতেন না সাধু ভাষার ক্ষেত্রে যেহেতু সেই ভাষা তৎসম শব্দ বিশিষ্ট হয় ফলত সেখানে অন্যান্য বিদেশি ভাষার ব্যবহার কম করেছেন কিন্তু যেগুলো তিনি বেনামে রচনা করেছেন বিভিন্ন ধরনের যে বিতর্ক মূলক লেখা আমরা জানি অতি অল্প হইলো আবার অতি অল্প হইল বিধবা বিবাহ হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার এগুলো তিনি ছদ্মনামে লিখেছিলেন কোশ্যজিত উপযুক্ত ভাই পোষাচরস্য ইত্যাদি ছদ্মনামে লিখেছিলেন সেগুলোতে তিনি কিন্তু প্রচুর পরিমাণে বিদেশি ভাষা ব্যবহার ছুটিয়ে করেছেন এছাড়াও তিনি উল্লেখ করেছেন যে আলালের ঘরের দুলল বা হুতুম পেঁচার নকশার মতো যে গদ্যগুলো সেই সময় লেখা হয়েছিল যদিও তিনি বলে দিয়েছেন যে এগুলো অবশ্যই আমার উদাহরণের মধ্যে আসে না কারণ এগুলো লেখাই হয়েছিল ওই ধরনের একটা আমাদের যারা তথাকথিত বাবু সভ্যতাকে আক্রমণ করার জন্য তো সেই ভাষা তো স্বাভাবিকভাবেই ওই ধরনের ভাষাই হবে হিন্দিতে প্রেমচাঁদ মুন্সি সমস্ত ধরনের শব্দ ব্যবহার করেছেন অন্যান্য ভাষার যে শব্দগুলো সহজেই ভাষার ভিতরে প্রবেশ করেছে এইভাবে তিনি দেখিয়েছেন যে প্রধানতম যারা সাহিত্যিক তারা কিন্তু ভাষার এই যে নতুন শব্দ গ্রহণের পক্ষে বিপক্ষের মধ্যে তারা কিন্তু পক্ষেই রক্ষণশীল নয় তারা তারা প্রগতিশীল আমাদের হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তিনি তো যারা মনে করতেন যে বাংলা ভাষার ভিতরে আরবি ফার্সি শব্দ ব্যবহার করা উচিত নয় তাদেরকে তিনি আহমুখী পণ্ডিত বলে মনে করতেন এরকম একটা উদ্ধৃতিও তিনি এখানে লিখেছেন এইভাবে তিনি দেখাচ্ছেন যে প্রধানতম সাহিত্যিকরা কিন্তু পক্ষে কারণ এই যে ভাষা প্রবেশ করছে একটা অন্য ভাষার ভিতরে তার একটা কারণ আছে আমি কারণটা পরে বলছি উনি আগেই মাঝখানে লিখেছেন এখন ঘটনা হচ্ছে যে একটি ভাষার ভিতরে একটি লেখার ভিতরে কোন ধরনের শব্দ থাকবে সেইটা কিন্তু নির্ভর করে বিষয়ের উপর যেটা উনি পরবর্তী স্তব পরবর্তী যে অনুচ্ছেদ সেখানে লিখেছেন অর্থাৎ আমরা যেমন বিভিন্ন চরিত্রের মানুষ প্রতিটি চরিত্রের মানুষের চরিত্রের বৈশিষ্ট্য অনুযায়ী তার মুখের ভাষাটা তৈরি হয় বিনির্মাণ হয় তার একজন কবি মানুষ একজন শিক্ষক মানুষ একজন কৃষক মানুষ পেশাভিত্তিক যারা মানুষ তাদের ভাষা আলাদা হতে পারে চরিত্রের যে বিভিন্ন শেড সে অনুযায়ী মানুষের ভাষা আলাদা হতে পারে প্রান্তিক এলাকার মানুষের ভাষা মুখের ভাষা একরকম হয় অর্থাৎ ব্যক্তির চরিত্র যেরকম তার মুখের ভাষা সেরকম ঠিক ব্যক্তির চরিত্রের মতোই রচনার যে ভাষা রচনার চরিত্র অনুযায়ী সেটি ঠিক হয় কারণ আমরা জানি যে বসুমতির উনি একটা উদাহরণ দিয়েছেন যে বসুমতির যে সম্পাদকীয় লেখা আর বাঁকা চোখের যে চটুল লেখা দুটোর ভাষা তো এক হবে না কারণ দুটোর ভাষার চরিত্র দুটো লেখার রচনার বিষয়বস্তু আলাদা শঙ্কর দর্শনের যে ভাষা সেগুলো তৎসম শব্দবহুল হয় দর্শনের লেখা গুরুগম্ভীর লেখা আবার হুতুম পেচার যে লেখা মোগলাই রেস্তোরার যে বর্ণনা সেগুলোতে সেই তৎসম শব্দের জায়গা থাকবে না কারণ বিষয়বস্তু আলাদা ছাত্রছাত্রীদের এটা খুব কাজে লাগবে যদি ছাত্রছাত্রীরা যখন বিভিন্ন বিষয়ে রচনা লেখে তাদেরও মাথায় রাখতে হবে যে আমরা যে লেখাটা লিখছি সেই বিষয়টা অনুযায়ী ভাষা নির্বাচন করতে হবে আমরা যখন অফিসিয়াল যে লেটারগুলো লেখি হ্যাঁ সেই লেটারগুলোতে ফর্মাল লেটারগুলোতে যে ভাষা ব্যবহার করি ইনফর্মাল বা ব্যক্তিগত চিঠিতে তো সেই ভাষা ব্যবহার করি না যে মানুষের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক যার সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক তাকে যে ভাষায় আমরা চিঠি লিখি সে ভাষায় তো আমরা অফিসে চিঠি লিখব না অর্থাৎ বিষয়বস্তু অনুযায়ী রচনার ভাষা বদলে যায় এখন ভাষাতে কীভাবে আমি বলেছিলাম যে বলবো যে ভাষাতে কিভাবে অন্য ভাষার শব্দ প্রবেশ করে এটা খুব জরুরি আমাদের জানা আমরা তো ভাষা তো সাধারণত সংস্কৃতির জিনিস একটা সংস্কৃতির সঙ্গে যখন আর একটা সংস্কৃতির বিভিন্ন কারণে মিলন ঘটে তখন সেই সংস্কৃতি থেকে এই সংস্কৃতিতে অন্য ভাষা সংস্কৃতিতে সব যেমন আমরা যেমন পোশাক পরিচ্ছদ রান্নাবান্নার জিনিসপত্র ধর্মীয় অনুষঙ্গ মন্দির মসজিদের ডিজাইন পর্যন্ত আমরা দেখি যে ইতিহাস যদি আলোচনা করি তো সেগুলো সংশ্লিষ্ট হয়েছে সংক্রামিত হয়েছে এক ভাষা থেকে আরেক ভাষা গোষ্ঠীতে এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতির গোষ্ঠীতে ঠিক সেভাবেই ভাষাও ওইভাবে প্রবেশ করে যেমন এই যে আলু কপি আলুকপি যে ভাষাটা আমরা আজ বাঙালির ভাষাতে পরিণত হয়েছে সেটা এক সময় পর্তুগিজিরা ব্যবহার করত। পর্তুগিজিরা যখন ভারতবর্ষে আসে তখন তারা ব্যবসা বাণিজ্যের কারণে আসে এবং প্রচুর জিনিসপত্র ভারতবর্ষে নিয়ে আসে সেই জিনিস নতুন জিনিসগুলো যখন আমরা ব্যবহার করি তখন সেই জিনিসের যে নাম সেই নামগুলো তো সব বিদেশি নাম সেই বিদেশি নামগুলো আমরা আমরা তার নতুন করে বাংলায় তার কোনো নামকরণ করিনি আলু আলু পর্তুগিজরা আলু শব্দ এবং আলুটা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে যায় কপি কপিটাও দিয়ে যায় এরকম করে অনেক শব্দ পর্তুগিজরা দিয়েছে আমাদের অন্যান্য ওলন্দাজরা কিছু দিয়েছে সমস্ত ভাষা থেকে আমরা পেয়েছি লেনদেনের সূত্র ধরে তো এইরকমই এখন ঘটনা হচ্ছে যে আমাদের যে বাংলা ভাষা সেই ভাষার ভিতরে কোন কোন শব্দ আমাদের এখনও প্রয়োজন কোন কোন শব্দ কোন কোন ভাষার শব্দ আমাদের আর থাকবে না তারও একটা খতিয়ান নেওয়ার চেষ্টা করেছেন প্রাবন্ধিক উনি যেমন মনে করেছেন যে সংস্কৃত যে ভাষা সংস্কৃত থেকে আমাদের এখনও অনেক শব্দের প্রয়োজন আছে এবং এই কারণেই উনি মনে করেন যে সংস্কৃত শিক্ষাটা এখনও স্কুল কলেজে চালু রাখা দরকার কারণ আমাদের অনেক শব্দের অনেক অনেক ভাবের জন্য অনেক নতুন শব্দ দরকার যা সংস্কৃত আমাদের দিতে পারে সেই জন্যেই পড়াশোনাটা দরকার এছাড়াও তিনি যেমন মনে করেছেন যে ইংরেজি এখনও প্রচুর ইংরেজি শব্দ বাংলা ভাষার প্রয়োজন বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য ইংরেজি শব্দের প্রয়োজন এটার কারণ আছে যত আমাদের জ্ঞানচর্চা বাড়বে এ বিভিন্ন বিজ্ঞানের দিকগুলোতে রসায়নবিদ্যা বিভিন্ন যে পদার্থবিদ্যা আমাদের যে মহাকাশ বিদ্যা সমস্ত বিদ্যার জ্ঞান যত বাড়তে থাকবে তত সেই বিষয়ক যে ভাব সেগুলোর জন্য আমাদেরকে ইংরেজি স্মরণ নিতেই হবে কারণ ইংরেজি একটি অত্যন্ত সমৃদ্ধশালী ভাষা সেই ভাষার শব্দ আমাদের নিতে হবে কারণ আমরা এখনও এখনও সায়েন্সের বা বিজ্ঞানে যারা পড়বে পরবর্তী সময় তারা দেখবে যে বিজ্ঞানের বইগুলো বাংলা ভাষায় খুব ভালো বই পাওয়া যায় না এই অভাবটা তোমরা অনুভব করবে যারা ছাত্রছাত্রী বড়রা তো জানেন তো এই কেন হয় না কারণ সেই সমস্ত যে শব্দ বিজ্ঞানের যে শব্দ ভাব সেগুলোকে প্রকাশ করার জন্য আমাদের বাংলায় পরিভাষা নেই সেগুলো ইংরেজি থেকে আমাদের নিতে হবে আর যদি কখনো দেখা যায় যে শিক্ষার জন্য বাংলা ভাষাকেই নির্দিষ্ট করেছে নির্দিষ্ট করা হলো তাহলে তখন আরও বেশি শব্দ প্রবেশ করবে ইংরেজি শব্দ কারণ ওই সমস্ত একটা সামগ্রিক ভাব প্রকাশের জন্য একটা ভাষায় যত শব্দ দরকার নতুন শব্দ দরকার বাংলার কাছে সেটা তত থাকা সম্ভব নয় ফলত সেই সমস্ত শব্দ আমাদের বাংলা ভাষায় প্রবেশ করবে ইংরেজির এই সূত্রে প্রাবন্ধিক বলেছেন যে আরবি ফার্সির সম্ভাবনা কিন্তু আরবি ফার্সির যে নতুন করে ব্যাপক শব্দ ঢোকার সম্ভাবনা বাংলা ভাষায় নেই এটার একটা কারণ আছে কারণ আরবি ফার্সির প্রতি যে আমাদের যে কালচার সংস্কৃতি সেটা ক্রমশ দূরে সরে গেছে কারণ আরবি ফার্সি যে ইরান বা আরবের যে সংস্কৃতি বিজ্ঞান চর্চা পরবর্তী সময়ে সেভাবে আর প্রভাব ফেলতে পারেনি জনজীবনে সমাজ জীবনে এবং যে সমস্ত কারণে আরবি এবং ফার্সি আমাদের মধ্যে ঢুকেছিলো আমাদের বাংলা ভাষায় ঢুকিয়েছিলো সেই কারণগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে পশ্চিমবাংলা থেকে তো আরবি ফার্সি প্রায় উঠতে বসেছে এবং লেখক মনে করেন যে পূর্ব বাংলা থেকেও ক্রমশই সেটা মুছে যাবে আরবিতে সাধারণত যে মুসলিম ধর্মের যে বই টইগুলো মাদ্রাসাতে পড়ানো হয় সেগুলোর একটা চর্চা তখনও ছিল এখনও কোথাও কোথাও আছে তবুও লেখক মনে করেন যে সুদূর ভবিষ্যতে সরি অদূর ভবিষ্যতে আরব বা ইরানে এমন কোনো জ্ঞান চর্চার সম্ভাবনা নেই যার ফলে আবার সেই ভাষাগুলোর প্রভাব আমাদের বাংলার উপর পড়তে পারে তবে উনি মনে করেন যে যে ভাষাগুলো ইতিমধ্যেই ঢুকে গেছে যে শব্দগুলো আরবি ফার্সির যে শব্দগুলো ইতিমধ্যেই বাংলা গ্রহণ করে নিয়েছে সেগুলো আরও অনেক দিন চলবে এখনও তার সেগুলো ব্যবহার না ব্যবহার করার মতো কোনো কারণ ঘটেনি বা ঘটবে বলেও অদূর ভবিষ্যতে তিনি মনে করেন না এবং এই প্রসঙ্গে তিনি বলেছেন যে যে সমস্ত কিছু কিছু শব্দ আছে যেগুলো একসময় ব্যবহার হতো এখন ব্যবহার হয় না প্রচুর শব্দ এরকম হয় যেগুলোকে জীবন মৃত শব্দ বলা হয় আরবি ফার্সিটাও আছে আমাদের অন্যান্য শব্দ অন্যান্য ভাষার থেকে যে শব্দগুলো নিয়েছি তেমন শব্দ আছে যেগুলো আর আমরা এখন ব্যবহার করি না এই শব্দগুলোর পুনরুজ্জীবনের সম্ভাবনা একটা আছেন বলে প্রাবন্ধিক মনে করেন এই সম্ভাবনাটা কীভাবে এখন যারা বিভিন্ন যারা গবেষণা করছেন ছাত্রছাত্রীরা তারা যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে আর্কাইভ থেকে বইগুলো পড়ছে পুরনো বইগুলো পড়ছে চণ্ডী থেকে উত্তম পেঁচা সেখানে যে সমস্ত শব্দগুলো আছে সেগুলোর সাথে পরিচিত হচ্ছে যে শব্দগুলো এখন হয়তো ব্যবহার করা হয় না সেগুলো আবার নতুন করে তারা ব্যবহার করছে এর ফলে কি হবে এর ফলে ওই শব্দগুলোর পুনরুজ্জীবনের একটা সম্ভাবনা আছে এরপরে লেখক যেটা আলোচনা করেছেন যে ফার্সি ভাষা আরবি এবং ফার্সির তুলনায় ফার্সির প্রভাবটা সবসময় আমাদের ইরান আমাদের যে ইরানি আর্য ইরানি আর্যদের যে ভাষা ফার্সি সে সেই তারই প্রভাবটা আমাদের ভারতীয় আর্যদের মধ্যে বেশি পড়েছিল এবং উনি বলছেন যে এই কারণেই হিন্দি এবং উর্দুর মধ্যে ফার্সি ভাষার প্রভাব দেখা যায় হিন্দির যে বহিরাবরণ সেখানেও ফার্সির একটা প্রভাব আছে উনি সেটাও বলেছেন এবং এটার কারণ উনি অনুমান করেছেন যে ইরানি আর্যর সঙ্গে সেমিতি আরবের ভাষার যে আরবীয় ভাষা সেই ভাষা সংঘর্ষের ফলে ফার্সি হয় এবং এই এটা থেকেই এটা থেকেই জন্ম হয় সিন্ধি ভাষাটা উর্দু ভাষাটা এবং কাশ্মীরি ভাষাটা এই এটার ফলে কি হয়েছে যে উর্দুতে ফার্সির একটা অনুকরণ প্রিয়তা সবসময় দেখা গেছে ফলত এই তিনটে ভাষাতেই যে তিনটে ভাষার উনি নাম করেছেন সিন্ধি ওই কাশ্মীরি এবং উর্দু এগুলোর থেকে মৌলিক সাহিত্য রচনার সম্ভাবনাটা বা ক্ষমতাটা কম ছিল পরবর্তী সময় উনি উদাহরণ দিয়েছেন যে একমাত্র ইকবালই বুঝেছিলেন যে উর্দু থেকে ফার্সির প্রভাবটাকে মুক্ত করার চেষ্টা করতে হবে এবং ফলত তিনি সফল হয়েছিলেন এরপর উনি বলেছেন আমাদের যে বাংলা সাহিত্য তার যে বাঙালি সম্পর্কে এবং উনি মনে করেছেন যে বাংলা সাহিত্যের মধ্যে যে আমাদের যে পদাবলী আছে বৈষ্ণব পদাবলী সেটাতেই বাঙালিয়ানার খাঁটি বাঙালিয়ানার প্রকাশ ঘটেছিল এইখানটাতে আমরা বোঝাবার চেষ্টা করবো ছাত্রছাত্রীদের যে খাঁটি বাঙালিয়ানা জিনিসটা কী বাঙালিয়ানা বলতে যা অন্যান্য যে সংস্কৃতি তার থেকে বাঙালিরা কোথায় আলাদা এই যেমন আমরা মহাভারতের যে শ্রীকৃষ্ণকে দেখি রামায়ণের যে রামকে দেখি যেটা মূল রামায়ণ বাল্মীকি রামায়ণ বা ব্যাসদেবের যে মহাভারত তার যে যথাক্রমে কৃষ্ণ এবং রাম তার সঙ্গে কিন্তু বাঙালির যে কৃত্তিবাসের রাম বা কাশিরামদাসের কৃষ্ণ এগুলোর কিন্তু মিল নেই কারণ এই দুজন মহা অনুবাদক তাদের মধ্যে মৌলিক প্রতিভা ছিল এবং তারা বুঝেছিলেন যে কৃত্তিবাস বুঝেছিলেন যে যদি বাল্মীকির রামকে আমি অনুবাদ করি হুবু তাহলে বাঙালি সেটা নেবে না তাকে বাঙালির তাকে বাঙালি করে তুলেছিলেন তো আলাদাটা কোথায় বাল্মীকির রাম ধর্মে উজ্জ্বল আর কৃত্রিবাসের রাম ভ্রাতৃত্বে উজ্জ্বল অর্থাৎ আমাদের বাঙালির যে চরিত্র আমাদের যে একান্নবর্তী পরিবার সে সমস্তগুলোই ফুটে উঠেছিল কৃত্রিবাসের রামে এই যে চিন্তা সংস্কৃতির যে প্রকাশ মানব চরিত্রে পারিবারিক সামাজিক রাজনৈতিক জীবনে যে যে প্রকাশটা ঘটে সেটা ভাষার মধ্যেও থাকে বাংলা ভাষার ক্ষেত্রে উনি পদাবলীকে সর্বশ্রেষ্ঠ প্রকাশ মনে করেছেন কারণ এইখানে যে কৃষ্ণের বদলে কানু কানু কিন্তু যথার্থই বাঙালি আমি এখানে একটা জিনিস যোগ করব যে আমাদের বাংলা ভাষায় মূলত যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যে পাঁচ প্রকার শব্দ আছে তৎসম তদ্ভব অর্ধতৎসম আর দেশীয় আগন্তুক বিদেশি আগন্তুক এই শব্দগুলোর মধ্যে যে তদ্ভব শব্দগুলোই খাঁটি বাংলা তো তদ্ভব শব্দ কীভাবে খাঁটি বাংলা হয়েছে যে তৎসম শব্দ রিফাইন হয়েছে মাগধী প্রাকৃততে রিফাইন হওয়ার পরে যে রূপটা পেয়েছি সেইটা আমাদের খাঁটি বাংলা তাই আমরা সেই শব্দগুলো খাঁটি বাংলা শব্দই মনে করছি বাংলার নিজস্ব শব্দ রিফাইন হওয়ার ফলে এই তদ্ভব শব্দগুলোর চরিত্রেও কিন্তু বাঙালি আনা আছে কানুটাতেও তদ্ভব শব্দ তো এই যে বাঙালি আনা রাধার রাধার যে চরিত্র রাধার সঙ্গে বাউলের ভাটিয়ালির যে নায়িকা বাউলের ভক্ত বা মসজিদ আনার যে আশিক এদের উনি তুলনা করেছেন অর্থাৎ দেবতাকে আমরা যেভাবে চাই ভালোবাসি প্রেমিক রূপে দেখি সেইটা কিন্তু ভারতের অন্যান্য সংস্কৃতির মধ্যে নেই আমাদের মধ্যে আছে সখারূপে রূপে আমরা যে অর্থে যেভাবে দেখি আর কি যেন আমাদের ঘরের সন্তান তো পদাবলির মধ্যে সেটা ঘটেছে উনি শেষ দিকে এসে বলেছেন বাঙালির চরিত্রের বিদ্রোহ সম্পর্কে অর্থাৎ বাঙালির চরিত্রে একটা বিদ্রোহ আছে এই বিদ্রোহটা কিসের জন্যে বিদ্রোহটা হচ্ছে সুন্দরের জন্যে এবং নতুন সৃষ্টি নতুন কিছুর প্রতি ভালোবাসার জন্যে বিদ্রোহ যখনই কোথাও কোনো সুন্দরের সত্য এবং শিবের নতুনত্বের খোঁজ বাঙালি পেয়েছে বাঙালি সেটা কিন্তু গ্রহণ করেছে বিরোধিতা যে আসেনি তা নয় চিরকালেই সব জায়গায় নতুনের সঙ্গে পুরাতনের নববিধানের সঙ্গে প্রাচীন বিধানের একটা লড়াই থাকেই বাঙালিদের মধ্যেও ছিল কিন্তু বাঙালি সবসময়ই বাঙালির নতুন যে ধারণা সেটা যদি সত্য এবং সুন্দরের দিকে হয় বাঙালি সেটাকে গ্রহণ করেছে তার জন্য বিদ্রোহ করেছে এবং নিজের জীবনে তাকে অনুশীলন করেছে বাঙালির চরিত্রে বিদ্রোহ কিন্তু আমরা দেখেছি বারবার দেখেছি তো সেটা বাঙালির মধ্যে আছে আর কি আছে শুধু বিদ্রোহই নয় বিদ্রোহ যখন উচ্ছৃঙ্খলতায় পরিণত হয়েছে বাঙালি আবার সেই উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধেও বিদ্রোহ করেছে নবজাগরণের যুগও আমরা দেখব যে নব নবজাগরণের জন্য যারা লড়াই করেছেন তাদের মধ্যেও কোথাও কোথাও উচ্ছৃঙ্খলতা দেখা গেছিলো বাঙালি কিন্তু সেই উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধেও কথা বলেছে অর্থাৎ বাঙালি চরিত্রের মধ্যে এই যে ভালো কিছুকে নতুন কিছুকে গ্রহণ করার মানসিকতা নতুনত্বকে জায়গা দেওয়ার যে মানসিকতা তা আছে লেখক সেটা দেখিয়েছেন এটা ভাষার মধ্যেও আছে ভাষার ক্ষেত্রেও বা এটা উনি একটা এইটা বলার মধ্য দিয়ে উনি প্রচ্ছন্নভাবে বলেই দিয়েছেন যে বাঙালি যেখানে নতুন কোনো শব্দ নতুন কোনো ভাবনা যা তার ভাষাকে সমৃদ্ধি দান করবে বাঙালি সেটা গ্রহণ করবে কোনো বিরোধিতাতেই বাঙালি সেখান থেকে পিছিয়ে আসবে না আজকে যে আমাদের ভাষা পরিবর্তিত হয়ে চলেছে নদীর ধারার মতো পুষ্ট হয়ে চলেছে এটা কিন্তু বাঙালি চরিত্রের কারণে আমরা অনেকেই আছি যারা ভাষার ভিতরে নতুন শব্দের হয়তো বিরোধিতা কোথাও কোথাও করি অকারণ ব্যবহারে বিরোধিতা করি উনি এই প্রবন্ধের শুরুতেই বলেছেন যে প্রয়োজনে এবং অপ্রয়োজনে আমরা অনেক শব্দ গ্রহণ করছি এইখানে প্রয়োজনের যে গ্রহণ সেটাকে আমরা স্বীকার করি অপ্রয়োজনেরটার বিরোধিতা করি যারা একটু বুঝি কিন্তু যখন কিছু নতুন আসে তখন প্রয়োজন আর অপ্রয়োজনের সীমাটা কিন্তু সবসময় ধরে রাখা যায় না বন্যা তো বন্যাতে ভালো জিনিসের সাথে খারাপ জিনিসও আসবে তো আমরা যখন দেখি বিভিন্ন সব বাংলা ভাষার ভিতরে জোরপূর্বক কিছু প্রবেশ ঘটে আমরাও বিরোধিতা করি অনেকেই বিরোধিতা করে কিন্তু অতিরিক্ত রক্ষণশীলতা বাঙালি কখনও স্বীকার করেনি ভাষার ক্ষেত্রেও যে করবে না এটা প্রাবন্ধিক ইঙ্গিত দিয়ে গেছেন এবং সবশেষে যেটা উনি সব থেকে একটি লাইনের শেষ দিকে একটি লাইনের মধ্যেই বলে গেছেন একেবারে শেষে শেষ লাইন যেটা যে বাঙালির এই যে বিদ্রোহের চরিত্র সেটি কিন্তু শুধুমাত্র বাঙালি হিন্দু নয় বাঙালি মুসলমানেরও অর্থাৎ বাঙালি সত্তাটাকে তিনি এক লাইনের মধ্যে দিয়ে বলেছেন বিস্তৃত আকারে বলেননি কিন্তু শেষ একটি লাইনের মধ্যে উনি বুঝিয়ে দিয়েছেন যে বাঙালি বলতে শুধু বাঙালি হিন্দু নয় বাঙালি মুসলমানও এই এইটার বড় করে যদি আমরা ভাবি সেটা কি বাঙালি যে সংস্কৃতি সেটাকে ধর্ম দিয়ে ডিফাইন করা যায় না ধর্ম কোনো সংস্কৃতির সংস্কৃতির একটা ছোট্ট অংশ হতে পারে কিন্তু সামগ্রিকতা নয় একটা সংস্কৃতির ভিতরে অনেক কিছু থাকে সংস্কৃতির ভিতরে ভাষা থাকে ধর্ম থাকে রাজনীতি থাকে সমাজনীতি থাকে পারিবারিক নীতি থাকে পোশাক আশাক থাকে খাদ্যাভাস থাকে স্থাপত্য শিল্প থাকে উৎসব পার্বণ থাকে সমস্ত কিছু নিয়ে একটা সংস্কৃতি একটা জাতির সংস্কৃতি তৈরি হয় সেই ক্ষেত্রে বাঙালি হিন্দু বাঙালি মুসলিম দুটিই সম্পৃক্ত আমরা যদি আমাদের জাতির ইতিহাস নৃতত্ত্বর খোঁজ করি তাহলে দেখব এখানে বারবার আমাদের বাঙালি জাতি মিশ্রণের ফলে মিশ্রণের পর মিশ্রণ মিশ্রণের পর মিশ্রণের ফল আজকের এই বাঙালি তো সেই বাঙালির মধ্যে হিন্দু আছে মুসলিম আছে দুটো জাতি আছে এবং যা যা বাংলা ভাষাকে কেন্দ্র করে আমরা আলোচনা করলাম সবগুলো বৈশিষ্ট্য দুটো ধর্মের মানুষের মধ্যেই পাওয়া যায় এবং এই দুই ধর্মের হিন্দু মুসলমানের সামগ্রিক যে ভাষা কেন্দ্রিক যে সংস্কৃতি তার সামগ্রিক সংমিশ্রণের ফসলেই আমাদের এই বাংলা ভাষা বারবার নানারকম রূপ পরিবর্তনের মধ্য দিয়ে ধারা পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে এবং এভাবেই ভাষা যখন তার নতুন ভাব প্রকাশ করতে চাইছে এবং শব্দের অভাব ঘটেছে তখন ভাষা নানাভাবে সেই শব্দগুলো গ্রহণ করেছে সেই শব্দগুলোকে ঋণ ঋণ হিসাবে নিয়েছে এই ভাষার যে আগমন ঋণ শিকার সেটার সাথে আমরা যদি পরবর্তী সময় মিলিয়ে দেখি যারা ছোটরা শুনবে বা শুনছ যে যেমন আমরা ভাষা ঋণ নিচ্ছি আমরা কিন্তু সেরকমই অন্যান্য জাতির কাছ থেকে পোশাক পরিচ্ছদের ঋণ নিয়েছি অন্যান্য জাতির কাছ থেকে উৎসবের নিয়ম কানুন নিয়েছি অন্যান্য জাতির কাছ থেকে খাদ্যাভাস নিয়েছি আজকে যে আমরা একটা জাতি বাঙালি এই জাতির ভিতরে জাতির যদি সমস্ত কিছুকে আমরা যদি আমরা যদি পর্যবেক্ষণ করি বিশ্লেষণ করি কাটাছেঁড়া করি তাহলে দেখব আমাদের জাতির মধ্যে পৃথিবীর হয়তো সমস্ত জাতির এই কিছু না কিছু জিনিস প্রবেশ করে আছে ঠিক সেভাবেই পৃথিবীর অনেক দেশের অনেক মানুষের ভাষাভাষীর অনেক কিছু আমরা সেখানে ঢুকিয়ে নিয়েছি ভাষার ভিতরেও এবং এটা চলতেই থাকবে নতুন সৃষ্টির কারণে নতুন ভাবের কারণে এ পর্যন্তই যদি কারো বুঝতে কোনো আরও সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখলে আমরা চেষ্টা করব তার উত্তর দিতে সবকে ধন্যবাদ